সেদিন ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। প্রতি বছর দিনটি মোরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তোমার ভাষা রক্ষায় মাগো শহীদ হয়েছিল তোমার শত ছেলে, বাংলা ভাষা বাঁচাতে তারা ঝাঁপিয়ে পড়েছিল মিছিলে। বাংলা আমার মুখের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা জয়গান। বাংলার জন্যই অকালে ঝরে গেছে শত শত তাজা প্রাণ। কাটতে চেয়েছিল মায়ের ভাষা তৎকালীন ইয়াহিয়া আয়ুব খান, কাটতে দেয়নি, আমার ভাইরা করেছে রক্তদান। রফিক শফিক জব্বার আরো কত শত সালাম বরকত, রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলার রাজপথ। রুখতে হবে মায়ের ভাষাকে, এটাই তাদের শপথ।